আমাদের মধ্যে অনেকে খেলা দেখবেন, যেমন দেশের হয়ে গলা ফাটাবেন, দেশ জিতবে যেই রকম কল্পনা করছেন, সংকল্প নিচ্ছেন। এবং আমিও আশা করছি আজকে আমাদের চ্যাম্পিয়ন হব, 2003 এর বদলা 2023 আমরা নেব, এটা আমিও আশা করছি। গুরুত্বপূর্ণ দিনে যেমন আমরা দেশ চ্যাম্পিয়ন হোক, বিশ্বের শ্রেষ্ঠ দেশ হোক ক্রিকেটে, যেমন আমরা চাইব আগামী দিনে সমস্ত ক্ষেত্রে আমার দেশ যাতে বিশ্ব শ্রেষ্ঠ হয়, তার জন্য আমরা দায়িত্বশীল নাগরিক হয়ে উঠব। জি ভাই, আজকে একটা গুরুত্বপূর্ণ দিন আছে না? কি আছে আজকে জোরে বলো, সবার মনে একটা আনন্দ। আজকে দেখুন আমি আসছিলাম, আমার আমার সিকিউরিটিদের সাথে কথা বলতে বলতে আসছিলাম, আজকে দেখুন সবাই যেন দায়িত্বশীল হওয়ার মতো পরিচয়। কেউ বিরিয়ানির ব্যবস্থা করেছে, কেউ খিচুড়ির ব্যবস্থা করেছে, কেন দেশ জিততে হবে, বাস্তব কথা। আমরা প্রত্যেকে চাই, আশা করছি আজকে আমরা চ্যাম্পিয়ন হব। কিন্তু আমি আস্তে আস্তে বলছিলাম, আমাদের মনের মধ্যে কখন জাতীয়তা বোধ, দেশের প্রতি ভালোবাসা বেশি আসে কখন বলুন? 15ই আগস্ট আর 26শে জানুয়ারি। আর দেশ যদি অলিম্পিক টলিম্পিকে যদি কোনো সময় চান্স পায়, খেলাধুলা করলে এই বিশ্বকাপে মানে ফাইনালে উঠেছে, এই সময় আমাদের ভালোবাসা বেড়ে যায়। আমার বক্তব্য হচ্ছে আমার দেশের রাজ্য সরকার বা কেন্দ্র সরকার কি করছে, আমরা যাতে আমাদের মনে সাধারণ মানুষের মধ্যে 365 দিনই দায়িত্বশীল নাগরিক হওয়ার কি প্রকল্প নিয়ে এসেছে তারা, তারা এর বদলে মদ আর গাঁজা কিভাবে পাড়ায় পাড়ায় পৌঁছে দেবো সেটা ভাবছে। তাই আপনাদের কাছে অনুরোধ করব, আজকে আমাদের মধ্যে অনেকে খেলা দেখবেন, যেমন দেশের হয়ে গলা ফাটাবেন, দেশ জিতবে যেই রকম কল্পনা করছেন, সংকল্প নিচ্ছেন। এবং আমিও আশা করছি আজকে আমাদের চ্যাম্পিয়ন হব, 2003 এর বদলা 2023 আমরা নেব, এটা আমিও আশা করছি। কিন্তু একটা কথা, যেভাবে গলা ফাটাচ্ছি আমরা, ফাটাবো আজকে বা ফাটিয়ে এসেছি বিশ্বকাপ শুরু থেকে, আমার আপনাদের কাছে অনুরোধ, বাকি দিনগুলো সারা বছরের দেশ কিভাবে এগিয়ে যাবে, দেশের কিভাবে ভালো হবে, দেশের নাগরিক কিভাবে ভালো থাকবে, সেটাও কিন্তু নিয়ে চলতে হবে ভাই। আপনাকে আমাকে দায়িত্বশীল হতে হবে। আপনি আমি বিস্কুট খাচ্ছি, প্যাকেটটা ফেলে দিলাম রাস্তাতে, ওটা আগে নিজে বন্ধ করি না, ওটাই বন্ধ করা শুরু করি। এই পান তেরেঙ্গা যেটা খেয়েছি, এক তো স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হচ্ছে, কিন্তু এই থুতুগুলো যেগুলো ফেলছি, কারো দেয়ালে রং করা আছে সেখানে লেপে দিলাম, রাস্তার এদিক সেদিক ফেলছি, পয়জন হচ্ছে, বায়ু দূষণ হচ্ছে, এলাকা দূষণ হবে, ক্ষতি হচ্ছে রাস্তাটার, সেগুলো বন্ধ করি। দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। আমি আপনাদের কাছে অনুরোধ করবো আজকে এই দিনে, গুরুত্বপূর্ণ দিনে, যেমন আমরা দেশ চ্যাম্পিয়ন হোক, বিশ্বের শ্রেষ্ঠ দেশ হোক ক্রিকেটে, যেমন আমরা চাইব আগামী দিনে সমস্ত ক্ষেত্রে আমার দেশ যাতে বিশ্ব শ্রেষ্ঠ হয়, তার জন্য আমরা দায়িত্বশীল নাগরিক হয়ে উঠব। হবে তো নাকি? আপনাকে আমাকে দিয়ে শুরু করতে হবে। কে করছে গুলি মারুন, যে করছে ছাড়ুন তাকে, কে কি করছে, আপনাকে আমাকে দায়িত্বশীল হতে হবে। আমার কথা, আমার কর্ম, আমার কাজ, আমার দ্বারাই দেশ দেশবাসীর না ক্ষতি হয়, দেশ দেশবাসীর কিভাবে উপকৃত হয় সেটা যদি দায়িত্ব আমরা নিজের থেকে নিয়ে নিতে পারি, তাহলেই আমার দেশ এগিয়ে যাবে, এটা আমাদের নিতে হবে ভাই। আজকের দিনটা অনেক গুরুত্বপূর্ণ দিন, দেশ ফাইনাল খেলছে, স্বাধীনতা সংগ্রামী কৃষক নেতার আজকে আত্মবলিদান দিবস, আরো দুজন বড় হাস্তি দেশে, তারও আজকে একজন জন্মদিবস আছে, আয়রন লেডি নামে খ্যাত, যারা আমার বাপের বয়সী আছে, একটা প্রধানমন্ত্রীকে আয়রন লেডি বলে ডাকা হতো, কে না, ইন্দিরা গান্ধী মহাশয়া, তারও আজকে জন্মদিবস। ভারতবর্ষের একমাত্র মহিলা প্রধানমন্ত্রী এখন পর্যন্ত, যার কর্মকাণ্ডর জন্য, যার সাহসিকতার জন্য তাকে আয়রন লেডি বলে ডাকা হতো। তাই মায়েদেরও বলবো, আপনাদের মনের মধ্যে সে প্রতিজ্ঞাবদ্ধ হন, সেই ঝাঁসির রানীর লক্ষ্মীর ভাইয়েরও আজকে জন্মদিন, আমাদেরও বাড়ি থেকে ঝাঁসির রানী লক্ষ্মী ভাই হয়ে উঠতে হবে, আমাদেরও বাড়ি থেকে ইন্দিরা গান্ধী হয়ে উঠতে হবে, আমাদেরও বাড়ি থেকে বেগম রোকেয়া হয়ে উঠতে হবে, আমাদেরও বাড়ি থেকে প্রফুল্ল চাকি হয়ে উঠতে হবে, আমাদেরও বাড়ি থেকে প্রীতিলতা ওয়াদ্দেদার হয়ে উঠতে হবে, যেটা তারা সমাজের জন্য ভেবেছিল, দেশের জন্য ভেবেছিল, আমাদেরও বাড়ির মহিলাদেরকেও সেটা ভাবতে হবে। যদি প্রফুল্ল চাকির নামটা আমি বাই মিস্টেক বেরিয়ে গিয়েছেন, উনি 19 বছর বয়সে একজন পুরুষ দেশের জন্য জীবন দিয়েছিল। তো এত কটা মহান ব্যক্তিদের কারো জন্মদিবস ছিল, কারো আত্মবলিদান দিবস, এই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদের কাছে অনুরোধ করব। আপনাদের কাছে অনুরোধ করব, দায়িত্বশীল হন।
আমরা অনেক সময় অনেক কথা বলেছি, অনেক কথা বলি, ফান্ডামেন্টাল। আমি আর পাঁচ মিনিট বক্তব্য দেবো, আর অসুবিধা আছে? হ্যাঁ, কারো অসুবিধা নেই তো? আর পাঁচ মিনিট বক্তব্য দিয়ে শেষ করব। আমরা বারবার দাবি করি, একটা কথা বলি, মাইকে উঠি বলি, জনমানুষে বলি, শিক্ষার অধিকার দিতে হবে, স্বাস্থ্যের অধিকার দিতে হবে, বাসস্থানের অধিকার দিতে হবে, একাধিক অধিকারের কথা বলি, অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকার চাই, মৌলিক অধিকার চাই, মৌলিক অধিকার চাই বলে অনেক স্লোগান দিই। অবশ্যই রাষ্ট্রের দায়িত্ব, রাজ্যের দায়িত্ব আমাদের অধিকারগুলোকে বুঝিয়ে দেওয়া, সাথে সাথে রাষ্ট্র বা রাজ্য কিন্তু জনগণের কাছে কিছু আশা করে, সেইটা হচ্ছে সংবিধানের 51 এ ধারা দেখুন, যেটা মৌলিক কর্তব্য। আমি আপনি নাগরিক, আমার আমারও আপনার আমারও দায়িত্ব আছে রাষ্ট্রকে দেওয়ার মৌলিক কর্তব্য পালনের। তাই আমি অনুরোধ করব প্রত্যেকের কাছে, আমরাও যাতে দায়িত্বশীল হয়ে উঠি, সেই প্রতিজ্ঞাবদ্ধ আমাদেরকে হতে হবে। সকলে ভালো থাকবেন। শেষ করার আগে কয়েকটা বিষয় বলবো। আজকে বড্ড রাজনৈতিক সৌজন্যতার অভাব, আমাদের মধ্যে রাজনৈতিক সৌজন্যতা তৈরি করতে হবে। আমরা একবারের জন্য দেখিনি যে অভিষেক ব্যানার্জির সাথে শুভেন্দু অধিকারীর হাতাহাতি লড়াই করতে, সুজন চক্রবর্তীর সাথে মমতা ব্যানার্জির হাতাহাতি লড়াই করতে, দিলীপ ঘোষের সাথে অধীর রঞ্জন চৌধুরীর হাতাহাতি লড়াই করতে, মোহাম্মদ সেলিম সাহেবের সাথে আপনার তৃণমূলের কোন একটা নেতার নাম বলো না গো, হ্যাঁ কুণাল বাবু, অলরাউন্ডার উনি, সব জায়গায় চালিয়ে দিচ্ছে। তো উনার সাথে কোনোদিন লড়াই হতে দেখিনি, না হওয়াটাই স্বাভাবিক। আমরাও চাই না লড়াই হোক, আমরাও চাই শান্তিতে থাকুক, কিন্তু আমরা কি দেখেছি, মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারী মহাশয়কে চা খাওয়াচ্ছে বিধানসভাতে। আমরা কি দেখেছি, এই কুণাল ঘোষ, এই দিলীপ ঘোষ, এই সুকান্ত মজুমদার এক জায়গায় কেক কাটছেন। আমরা কি দেখেছি, সুজন চক্রবর্তী, পার্থ চ্যাটার্জি, আরও সব নেতারা এক এসি ঘরের মধ্যে বসে আছে। যদি তাদের মধ্যে এত সৌজন্যতা থাকে, তাহলে কেন বসিরহাট সাব ডিভিশনে চাই বাদুরিয়া, হায়দারপুর যেটাকে চাঁদপুরও বলে, আমার নিসার আলি সাহেবের জন্মস্থান, সেখান থেকে শুরু করে ফিফা অঞ্চল পর্যন্ত, কেন নিজেদের মধ্যে বুথ স্তরে মারামারি করছেন ভাই আপনারা? ওপরের নেতারা এসি ঘরে বসে আছে, তারা একে অপরের সাথে চা খাওয়া খাই করছে, আর মারামারি কোথায় হচ্ছে, ফিফা অঞ্চলে মারামারি কোথায় হচ্ছে, বাগজলাতে মারামারি কোথায় হচ্ছে, ভাঙড়ের বুতে মারামারি কোথায় হচ্ছে, জয়নগরে মারামারি কোথায় হচ্ছে, বকটুয়ে মারামারি কোথায় হচ্ছে, শিলিগুড়িতে, আর ওপরের নেতাগুলো এসি রুমে বসে চা খাচ্ছে। আমি এই জায়গা থেকে দাঁড়িয়ে আপনাদের কাছে অনুরোধ করব, আজকের পর থেকে যদি আপনাদের কেউ এই মারামারির কথা বলে, সর্বপ্রথম আমি আইএসএফ এর ছেলেদের বলবো, জেলা স্তরের কোন নেতা যদি বলে এটা করে নে, বাকিটা আমি বুঝে নিচ্ছি, আপনারাও জেলা স্তরের নেতাদেরকে বলবেন। যদিও আমাদের জেলা স্তরের নেতারা বা বুথ স্তরের নেতারা মারামারিকে আমরা প্রশ্রয় দিই না, বোঝানোর জন্য বলছি। ইভেন নওশাদ সিদ্দিকী যদি বলে, মুসা তুমি একটু দেখে নাও তো, আমি বাকিটা বুঝে নিচ্ছি, মুসার তখন কাজ কি হবে বলুন তো, ভাইজান আপনি এসে শুরু করুন, আমরা শেষ করব। বুঝতে পারছেন না, ভাইজান তখন আসবে না, ও জানে গেলি মারামারি হলি কেস খাবো, কেস খাবো, আমাকে কোর্টে যেতে হবে, সমস্যা হবে, মারামারি হবে না, বোঝানোর জন্য বলছি। ঠিক একইভাবে তৃণমূল, বিজেপি বা অন্য কোনো রাজনৈতিক দলের নেতারা ওপর থেকে দাদা দিদি বলে যাচ্ছে, এদিকে তোমরা ঝামেলায় জড়িয়ে পড়ছো, দিনের শেষে কিন্তু জবাবদিহি তাকেই করতে হবে।